এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা, চার সন্তান, সাত মেয়ে যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম, কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। চার কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, তিন কামরা তো খালিই থাকতো। আজ আমার চার সন্তানের চারটি বড় বড় বাড়ি, কিন্তু তারপরেও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওই সব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটু, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। বয়স ১৯ থেকে ২৬, এই সময়েতে জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়, এখন নির্ভর করেছে তুমি এ সময় কতটা পরিশ্রম করেছ। অতিরিক্ত ভালো মানুষই না দেখালেই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেদিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলো ভাববে এটা আমি ভুল করেছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমেই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে, সেটা জিনিসপত্রই হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমার মূল্যটা বুঝতে পারে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকে আমাদের ভালো থাকা শুরু। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলে যাই, সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকে বয়ে বেড়াতে হয়। কেউ কিছুদিন বয়ে বেড়ায় আর কেউ সারা জীবন ব্যস্ততার মাঝে। যত লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সবসময় পেছনে লেগে থাকে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখেছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে, কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আর কেউ পরিবর্তন মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রয়, কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছুই। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে, আজ না হোক কাল, এটাই পরিণতি। তাই একা বাঁচতে শেখো বন্ধু। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে শুধরাবে, আর বিশ্বাসঘাতকতাকে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দেবে। শ্বশুর বাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না, যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলেন কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশুর স্বার্থ বোঝে না। মানুষ সেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকে সবার আগে ছুঁড়ে ফেলে দেয়। একটু লক্ষ্য দেখলেই বুঝছেন আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তা হলো আপনার প্রতি গুরুত্ব না দেওয়া এবং সংসারের ধার না ধরা, এবং দেখবেন সে কথায় কথায় আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দেবে। ভালোবেসে কাউকে
বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন, এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট হলো সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা। বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্যের নাও। এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও, রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে যদি হয় সে পরি। জীবনে তিন ধরনের মানুষকে কখনো ভুলবেন না। নাম্বার এক, যে তোমাকে বিপদের সময় সাহায্য করেছে। নাম্বার দুই, যে তোমাকে বিপদের সময় ফেলে চলে গেছে। নাম্বার তিন, যে তোমাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। জীবনে দুনিয়াকে নয় নিজেকে বদলাও, যখন তুমি নিজে বদলে যাবে তখন দুনিয়া আপনা আপনি বদলে যাবে। সেই কাজটাই করো যেটা তোমার সবচেয়ে বেশি পছন্দের। জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা চাই না, অথচ সেটাকেই মেনে নিতে হয়। এমন কিছু বিষয় সম্পর্কে আমরা জানতে চাই না, কিন্তু তবুও সেগুলোকে জানতে হয়। সেই সব মানুষদের আমরা ছাড়তে চাই না, তবুও ছাড়তে হয়। জীবনে কোনো কিছুর উপরেই ভরসা করে বসে থেকো না।